প্রসূতি মা মানে বিশেষ সতর্কতা, বিশেষ যত্ন তাতাদের প্রতিটি পদক্ষেপে, খাওয়া দাওয়া তার অন্যতম। আর তারই সহজ সমাধান দিয়েছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। নিয়মিত থাকছি গুডি লাইফে, আপনাদের হেলদি ডায়েট ফর হেলদি লাইফে নানা বিষয় নিয়ে। চোখ রাখবেন গুডি লাইফে। গর্ভবতী মায়ের পুষ্টি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি গর্ভবতী সুস্থ মাই পারবে একটি সুস্থ শিশুর জন্ম দিতে। আর এই সময় যে ভুলগুলো সাধারণত পুষ্টি হয়ে থাকে, তার মধ্যে একটি বড় হচ্ছে খাবার দাবারে অনিয়ম বা না বুঝে পুষ্টি ইনটেক করা। অনেকেই আছেন গর্ভাবস্থায়, বুঝতেই পারেন না যে আসলে কোন খাবারগুলো তার জন্য খুব জরুরি এবং কোন খাবারগুলো না খেলেও চলবে। যেমন কার্বোহাইড্রেট, একজন গর্ভবতী মায়ের জন্য কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই আছেন যারা প্রথম ট্রাইমেস্টারে অর্থাৎ বমি বমি থাকার কারণে অনেক সময় খেতে পারেন না। সেই গর্ভবতী মাদেরকে বলে থাকি যে বমি বমি আসলেও সাধারণত তাদেরকে অল্প খাবার বারে বারে খেতে হবে, এবং এই সময় কার্বোহাইড্রেটের জন্য যাদের খুব বমি ফিলিংস থাকে তাদেরকে বলা হয় যে রুটি টোস্ট করে খেলে অনেকটাই কিন্তু বমি কমে আসে। আপনি যদি একেবারেই বমির কারণে কার্বোহাইড্রেট খেতে না পারেন, তবে সেই ক্ষেত্রে একটি আলু অথবা বিস্কিট অথবা নুডলসও হতে পারে আপনার কার্বোহাইড্রেটের ভালো সোর্স। ভাত এবং রুটি তো আছেই। শুধু যাদের ওজন অনেক বেশি গর্ভাবস্থায় বেড়ে যায় তাদেরকে পরামর্শ দেওয়া হয় রাতে রুটি খাওয়ার, এবং ভাত একটু পরিমিত খেলেই কিন্তু আপনার কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে গর্ভাবস্থায় সাধারণত 10 থেকে 12 কেজি আমরা মায়ের ওজন বৃদ্ধি হবে বলে এক্সপেক্ট করি, কিন্তু অনেকেই আছেন এই সময় প্রচুর ওয়েট গেইন করে ফেলে এবং এই ওজন পরবর্তীতে মায়ের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাই গর্ভাবস্থার ওজন যাতে সঠিক মতো বাড়ে, সেই কারণে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনের খাবারে অনেক বেশি কার্বোহাইড্রেট বা খুব মিষ্টি বা চিনি গর্ভবতী মা না খেলেও কিন্তু চলবে। শুধুমাত্র পরিমিত কার্বোহাইড্রেটের উৎস হিসেবে ভাত, রুটি, আলু, নুডলস এবং বিস্কিট হতে পারে কার্বোহাইড্রেটের ভালো সোর্স। গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস হচ্ছে প্রোটিন, যা বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টকে নিশ্চিত করে। তাই মাকে অনেক বেশি পরিমাণে প্রোটিন, সাধারণত এই সময় আমরা বলে থাকি চাহিদার তুলনায় দ্বিগুণ প্রোটিন চাইলে একজন গর্ভবতী মা খেতে পারে। এবং সেই প্রোটিনের সোর্স হিসেবে মাছ, ডিম এবং দুধ হচ্ছে খুবই খুবই ভালো সোর্স। এগুলো অ্যানিম্যাল প্রোটিন এবং এগুলো আমাদের শরীরে পুরো কাজে লাগে। তাই একজন গর্ভবতী মা সঠিক পরিমাণে প্রোটিন খেলে সেই প্রোটিন কিন্তু তার শরীরে আয়রন এবং অন্যান্য মিনারেলস ও ভিটামিনসের চাহিদাও পূরণ করতে সাহায্য করে। তাই একজন গর্ভবতী মাকে মিনিমাম দিনে 1 থেকে 2 গ্লাস দুধ অবশ্যই খেতে হয়, যা তার বাচ্চার হাড়ের গঠনের জন্য, দাঁতের সৌন্দর্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অনেক গর্ভবতী মাকেই দেখা যায় বাচ্চা হওয়ার পর তাদের অনেক বেশি শরীরে ব্যথা থাকে এবং তাদের হাড়ের ক্ষয় হওয়া শুরু হয় দ্রুত। যদি মায়ের শরীরে ক্যালসিয়াম পর্যাপ্ত না থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাও কিন্তু পরিপূর্ণ ক্যালসিয়াম নিয়ে জন্ম নিতে পারে না। সেই জন্য মাকে এই ক্যালসিয়ামের চাহিদা নিশ্চিত করতে হলে অবশ্যই দুধ বা দুধের তৈরি কোনো খাবার প্রতিদিন তার খাদ্য তালিকায় রাখতে হবে। মাছ একজন গর্ভবতী মা খেলে বাচ্চার IQ থেকে শুরু করে বাচ্চার নার্ভ খুব সুস্থভাবে গঠিত হয়। তাই বাচ্চার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য মাকে অবশ্যই প্রতিনিয়ত মাছ খেতে হবে। শুধুমাত্র এক্ষেত্রে আমরা বলে থাকি সামুদ্রিক মাছ, যাতে খুব বেশি পারদের মাত্রা থাকে, সেগুলো একজন গর্ভবতী মা এড়িয়ে চলতে পারেন। মিঠা পানির মাছ গর্ভবতী মায়েদের জন্য খুব ভালো একটি প্রোটিনের উৎস। গর্ভবতী মাকে ফ্যাট অবশ্যই খেতে হবে এবং সেটি হতে হবে ন্যাচারাল, কেননা বাচ্চার ব্রেনের জন্য এবং বাচ্চার সঠিক পরিপূর্ণ বৃদ্ধির জন্য এবং মায়ের শরীরে ভিটামিন A, D, E, K এই ভিটামিনগুলো অ্যাবজর্পশনের জন্য কিন্তু ফ্যাট অনেক বেশি জরুরি। তাই মাকে ন্যাচারাল ফ্যাটের সোর্স হিসেবে আমরা বলে থাকি উদ্ভিজ তেল খাবারে পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে এবং শাকসবজিতে অবশ্যই তেলের উপস্থিতি থাকতে হবে। প্রয়োজনে একটি মা ডিমের ভিটামিন A-কে যদি চান অ্যাবজর্ব করতে, ডিমটি সিদ্ধর পরিবর্তে পোচ করে খেতে পারেন। অর্থাৎ আপনার খাবারে পরিমিত তেলের ব্যবহারই কিন্তু আপনাকে ফ্যাটের চাহিদা
চাহিদা পূরণ করতে সাহায্য করবে। এছাড়া ন্যাচারাল ফ্যাট হিসেবে মাংস, ডিমের কুসুম, বাদাম হতে পারে একটি গর্ভবতী মায়ের ভালো সোর্স। শাকসবজি এবং ফল গর্ভবতী মায়ের জন্য অনেক বেশি জরুরি, কেননা মায়ের এই সময় অনেক ধরনের শারীরিক, হরমোনাল এবং নানা রকম চেঞ্জেস হয়, মেটাবলিক চেঞ্জেসও হয় শরীরে। তাই তাদের এই পুরো সমস্যার সমাধানে এই গর্ভাবস্থায় তাকে সুস্থ রাখতে ফল এবং সবজির কোনো বিকল্প নেই। তবে গর্ভবতী মাকে কোনোভাবেই সিজনের বাইরের ফ্রুটস খেতে দেওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি শীতকালে প্রেগনেন্ট হয় এবং তরমুজ খেতে চায়, তাহলে আমাদের তাকে অবশ্যই বলতে হবে যে যতটা সম্ভব ফ্রোজেন বা যেগুলো সংরক্ষিত ফল আছে বা বাইরের ফরেন ফ্রুটস আছে সেগুলো না খেয়ে দেশি ফল প্রতিদিন তার খাবারের তালিকায় থাকতে হবে। সেই ক্ষেত্রে আমলকি বা লেবুও হতে পারে আপনার ফ্রুটসের ভালো একটি সোর্স। ভিটামিন সি গর্ভবতী মায়ের জন্য খুব জরুরি, তাই প্রতিদিনের খাবারে অবশ্যই ফ্রুট বা ফলের তৈরি যে কোনো খাবার একজন গর্ভবতী মা খেতে পারে। সবজি হতে পারে একজন মায়ের ভালো ফাইবারের সোর্স, কেননা অনেক প্রেগনেন্ট মাকে দেখা যায় কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন। বিশেষ করে যেসব মারা অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু সবজি ক্যালোরির খুব ভালো একটি সোর্স হতে পারে। তাই সারাদিনে 2-4 পরিবেশন শাক সবজি এবং যে কোনো সবজি মায়ের খাদ্য তালিকায় থাকতে পারে। শুধু একজন মাকে মনে রাখতে হবে যে খুব কাঁচা সবজি যখন সে সালাদ আকারে খাবে তখন অবশ্যই তাকে সেটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে। মনে রাখবেন, গর্ভাবস্থায় যে কোনো শারীরিক সমস্যা হলে যে কোনো ওষুধ কিন্তু ডক্টররা সহসা প্রেসক্রাইব করতে চান না। তাই এই গর্ভকালীন অবস্থাতে যতটা সম্ভব বাইরের খাবার থেকে বিরত থাকবেন, কেননা বাইরের খাবার থেকে অনেক সময় জন্ডিস বা ডায়রিয়ার মতো সমস্যা একজন প্রেগনেন্ট মায়ের হতে পারে। তাই প্রেগনেন্সি পিরিয়ডটাকে আপনি উপভোগ করতে হলে ঘরের খাবার উপভোগ করাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কেননা ঘরের খাবার হচ্ছে একজন গর্ভবতী মায়ের জন্য সেফ ও স্বাস্থ্যকর। গর্ভবতী মায়ের পুষ্টি ছাড়াও আরও পুষ্টির নানা বিষয় জানতে গুডি লাইফে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।